আবার বিবাহ অভিযান, বিবাহ অভিযান। যাই হোক বন্ধুরা, নমস্কার। আমি একটু আগেই, আমি পৌশালী, আমরা দুজন মিলেই বিবাহ আবার বিবাহ অভিযান এই সিনেমাটা দেখে এলাম এবং এই সিনেমাটা কেমন লাগলো সেই নিয়েই এই ভিডিওটা তৈরি করছি। তো এই রিভিউটা করতে আমাদের দেরি হয়ে গেল, কারণ জামা ষষ্ঠীর দিন রিলিজ ছিল আর ওই দিন প্রচণ্ড বাড়িতে বিজি ছিলাম, তাই এটা করা দেখতেই যেতে পারিনি। তো আজকে তো চলে গেছিলাম দেখতে এবং এই সিনেমাটা কেমন লাগলো আমার। এই সিনেমাটা ডিরেকশন দিয়েছেন হচ্ছে সৌমিক হালদার, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড একজন ক্যামেরা পার্সন যিনি সিনেমাটোগ্রাফি করেন, তিনি ডিরেকশন দিয়েছেন এটাকে। তো আমার তো, আমি খুব ইন্টারেস্ট, মানে খুবই ইন্টারেস্ট নিয়ে সিনেমাটা দেখতে গেছিলাম। অ্যান্ড আমি কি মানে ফুলফিল হলো আমার মনের বাসনা, এটাই জানানোর জন্যই ভিডিওটা তৈরি করছি। এটা একটা রিভিউ, জাস্ট আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করছি। অ্যান্ড তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, যারা দেখেছো অলরেডি তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, আর যারা এখনো দেখোনি তারা অবশ্যই কি আমি বলবো তোমরা দেখো একবার আবার বিবাহ অভিযান। তো যাই হোক, গল্পটা বেসিক্যালি যেখান থেকে শেষ হয়েছিল তার কিছুটা পর থেকেই আবার গল্পটা শুরু হয়। এই গল্পটা তো বিবাহ অভিযানেরই সেকেন্ড পার্ট, ওরকম নামটাই দিয়েছে আবার বিবাহ অভিযান, আবার কথাটা জাস্ট যোগ করা। তো দেখা যাচ্ছে এখানে আমাদের অনির্বাণ বাবু, উনি তো ডাকাত ছিলেন, তো অনির্বাণ বাবু যে ঘনশা ক্যারেক্টারটা উনি জেল থেকে ছাড়া পায় বেশ ক বছর পর, মানে 2023-তে ছাড়া পায়। এবং রুদ্রনীলের এবং অঙ্কুশ এনাদের দুজনের ফ্যামিলি এগোতে থাকে এবং এনারা দুজনা প্রচণ্ড টর্চার্ড বাই দেয়ার কি বলবো ওয়াইফ, যার ক্যারেক্টার দুটো করেছেন হচ্ছে আমাদের সোহিনী রুদ্রনীল বাবুর বউ এবং নুসরাত ফারিয়া, উনি বাংলাদেশের অভিনেত্রী, উনি অঙ্কুশের বউ। তো উনি একটুখানি প্রতিবাদমূলক বউ, এটা আমরা গত সিনেমাতেও দেখেছিলাম। এবং সোহিনী দেবী উনি হচ্ছেন ঠাকুর দেবতা, প্রচণ্ড মানেন, বাংলা সিরিয়াল দেখেন অ্যান্ড অল, একদম একজন ঘরোয়া বাঙালি বউ, যিনি কুটকাচালি যুক্ত ঘরোয়া বাঙালি বউ। আর প্রিয়াঙ্কা যেরকম ক্যারেক্টার লাস্ট টাইম ছিল সেই ক্যারেক্টারটা আর একটু আপগ্রেডেশন ওয়াইজ এইটাতে করেছে। যাই হোক, বেসিক্যালি গল্পটা যদি ছোট করে বলি তাহলে গল্পটা শুরু হচ্ছে ওই এই বিবাহ অভিযান গল্পের ঠিক পর থেকে। এবং হঠাৎ গনসা সবাই সবার নিজের লাইফে, কিন্তু তারা নিজেদের লাইফটা বয়ে নিয়ে যাচ্ছিল, সাডেনলি দুজনের কাছে, মানে অঙ্কুশের কাছে এবং রুদ্রনীলদার কাছে একটা ফোন আসে যে তোমরা কোটি টাকার মালিক হয়ে যেতে পারো, তোমরা এই জায়গায় অমুক জায়গায় দেখা করো। এবং সেখানে সাডেনলি দেখা, মানে তারা দেখা করতে যায় সেই আননোন ফোন কল যিনি করেন তার কাছে, এবং সেখানে গিয়ে জানতে পারে যে সেটি হলো, যিনি আননোন কলটা করেছেন সেটি হলো হচ্ছে গনসা। তাই এইবারে এই গনসা বলে আমার বাবা, মানে প্রপিতামহ আমার জন্য নাকি কোটি কোটি টাকার, মানে 100 কোটি টাকার সম্পত্তি রেখে গেছে, তাও থাইল্যান্ডে। তো আমি যদি এই তিন দিনের মধ্যে, আগামী তিন দিনের মধ্যে যদি আমি না থাইল্যান্ড পৌঁছই তাহলে আমি এই সম্পত্তিটা পাবো না, আর আমি এই সম্পত্তিটা পেয়ে তোমাদের কিছু কিছু করে দিতে চাই, কারণ তোমাদের জন্য আমার জীবন বর্তে গেছে, এরকম একটা ব্যাপার। মানে অঙ্কুশ এবং রুদ্রনীলকে অফারটা করে এবং ওরা দুজন সারেনের লোভে মাথা টাথা নষ্ট হয়ে যায়। তো তারা প্ল্যান করে যে তিনজন মিলে থাইল্যান্ডে যাবে, অ্যান্ড সেখানে গিয়ে কি কি হয় এবং তার পরবর্তীকালে কি ঘটতে থাকে এবং তারা তাদের বউদের কীভাবে ম্যানেজ করে, এই নিয়েই গল্পটা। এবং অবশেষে গিয়ে কী হয় সেটাও তোমরা হলে গিয়ে দেখো। তো এই গল্পে অভিনয় যদি আমি আলাদা আলাদা করে বলি, প্রথমেই আমি বলবো অনির্বাণ বাবু মোস্ট সুইটেস্ট ক্যারেক্টার উনি প্লে করেছেন এটাতে, ওনাকে আমার খুব ভালো লেগেছে, ওনার প্রতিটা ডায়লগ আমার ভালো লেগেছে, স্পেশালি ওনার কবিতা। ওনার ওই কবিতা কিন্তু বেশ ভয়ানক গোছের কবিতা, এবং প্রতি আমি তো মানে একটা মোমেন্টে কি এরম হয়ে গিয়েছিল, উনি সেই একটা গেঁদার ছেঁদার মাঝখানে একটা কবিতা করেছিলেন লাস্টবার, আমি আরো ভাবছিলাম ওইটা এত পপুলার হয়েছিল ওটাকে একবার রিপিট করুক গল্পে। তো যাই হোক, আমি ওয়েট করছিলাম যে ওই ধরনের আরো কিছু মানে কবিতা আসুক, তবে সেই স্ট্যান্ডার্ড, মানে ওনার যে স্ট্যান্ডার্ড ছিল কবিতার তার থেকে আর একটু মানে আপগ্রেডেশন হয়ে গেছে এইবারের সিনেমাটাই। উনি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কবিতা বলছেন। একটা সিনে আছে জেল থেকে একজন বেরিয়ে এসছে, মানে জেলের বাথরুম থেকে, তো ওখানে উনি একটা কবিতা বলেন বলে একটা ওয়ার্ডকে উজ্জ্বল রেখে জাস্ট আঙুল দিয়ে পয়েন্ট আউট করেন, আর এত হাসি পেয়েছে আমার ওই সিনটায়, ফ্যান্টাস্টিক। যাই হোক, তারপরে যদি বলতে হয় অঙ্কুশ হাজরা, অঙ্কুশ যেটা ওনার প্রচণ্ড বড় গুণ সেটা হচ্ছে আমি যেটা ফিল করেছি, অনুপম বলে যে ক্যারেক্টারটা উনি করছেন, অঙ্কুশ এমন একজন অ্যাক্টার, হি ক্যান ডু এনিথিং ফর দ্য ক্যারেক্টার, এটা আমি বুঝেছি। মানে সে তার ক্যারেক্টারের শুধু জোরে না, মানে সেই ফিল্ম ক্রাফটের জন্য যা যা করণীয় সে কিন্তু করতে পারে। মানে কিরম ধরনের মুখবিকৃতি করছে এক একটা সময়ে, বা একটা একজন ও কিন্তু
একজন আপকামিং সুপারস্টার, আমরা আমরা তো তাই ধরি। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম যে সিনটা, ফার্স্ট যে এন্ট্রিটা আছে, একটা আটা ফাটা মেখে ফুক করে আটাটাকে ওড়ালো, হাত পা কিরম করে শুয়ে আছে, এটা অন্য কোনো, আমার মনে হয় না কোনো স্টার, কোনো স্টার এই ধরনের ক্যারেক্টার প্লে করবে। তো এই সাহসটাও রাখা দরকার। আর তোমরা তো অনেকেই, যদি আমার যারা রিভিউ ফলো করো তারা জানো, রুদ্রনীলদাকে আমি খুব রেসপেক্ট করি তার অ্যাক্টিংয়ের জন্য। ভয়ানক ভয়ানক হাসি পেয়েছেন ওনার অভিনয় দেখে, ওনার টাইমিং, ওনার সমস্ত কিছু খুব ভালো। সৌরভকে আমার একদম ভালো লাগেনি, আমার সৌরভ দাসকে একদম পছন্দ হয়নি এই সিনেমাটায়, একদমই ভালো লাগেনি আমার। যেন সৌরভ দাসকে না, আমার মনে হচ্ছে এইবার বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু খুব বাজেভাবে ইউজ করছে, এটা আমার ধারণা। আমার একটুও মানায়নি সৌরভ দাসকে। আর তিনজন যে নায়িকা, তাদের তিনজনার কাজ অনেকের পছন্দ হচ্ছে না ঠিকই, তবে আমার এই তিনজনের মধ্যে যাকে সবচেয়ে বাজে লেগেছিল সিনেমাতে, আমার তাকে সবচেয়ে ভালো লেগেছে, সেটা হচ্ছে প্রিয়াঙ্কা। হ্যাঁ, সবকিছুই অতিরিক্ত, কারণ ফিল্মটাই কমেডি ফিল্ম, সেখানে একটু অতিরঞ্জিত না করলে মানুষের হাসিটা কি করে পাবে। কিন্তু প্রিয়াঙ্কাকে যেন আমার মনে হয়েছে সোহিনী দেবী এবং নুসরাত ফারিয়ার থেকেও বেটার লেগেছে। কিন্তু আমার কিন্তু প্রথমে, তোমরা যদি ট্রেলার দেখো বা কিছু, মানে আমি ট্রেলার রিভিউ বা কিছু দেখো, আমি বলেছিলাম আমার পছন্দ হয়নি ওই প্রিয়াঙ্কাকেই, পছন্দ হয়েছিল না। যাই হোক, জানি না মানুষের কি মানে মানসিকতা, আমি ওটা দেখার পর, সিনেমা দেখার পর আমার পছন্দ হলো প্রিয়াঙ্কা দেবীকে, বাট ওনাদের দুজনে আমার খুব ভালো লাগেনি। মনে হচ্ছে যেন মানে ওনারা অ্যাক্টিং করছেন, মানে এটা বোঝা যাচ্ছিল, কিন্তু প্রিয়াঙ্কা দেবী খুব ক্যাজুয়ালি ব্যাপারটা করছিল, এটা আমার মত ব্যক্তিগত। যাই হোক, এই হলো বিষয়। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিজিএম থেকে বলবো গানগুলো খুব ভালো হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডে না একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে, যখন কিছু জোকস বা যখন কিছু কবিতা বলছে, সেই জোর করে হাসানোর জন্য, পাবলিককে জোর করে হাসানোর জন্য পেছনে না ওই সেই মিমিক্রি হাসিগুলো হয় না, যেগুলো সাউন্ড ইউজ করা হয়। যেমন আমি ধরুন বললাম যে একটা মশাকে একটা হাতি লাথি মারলো, তারপরে পেছন থেকে সবাই হেসে উঠছে, এইরকম ধরনের হাসি দু একটা মিউজিক আছে মানে ব্যাকগ্রাউন্ড, যেটা আমার একদম পোষায়নি, কিন্তু এইগুলোকে কিন্তু বন্ধ করা উচিত। আর একটা জিনিস হচ্ছে, ওই সকলে বলছিল যে সিনেমাতে অ্যাড, তা অ্যাড দিচ্ছে না, এটাতে আমার কোনো আপত্তি নেই, অ্যাড তো দিতেই পারে। কারণ দেখো, পরিষ্কার কথা, একটা সিনেমা আজকের দিনে দাঁড়িয়ে একটা সিনেমা নামানো মানে নিজের পকেট থেকে তো নামায় না, লোকে প্রচুর স্পন্সার্স তোলে অ্যান্ড প্রচুর পয়সা তুলতে হয়, তার জন্য ভাই অ্যাড যদি প্রয়োজন হয় একটু তো দিতে হবেই। ওই গ্যাসো ফাস্টের একটা অ্যাড আছে, কিন্তু আমার কথা অন্য, এই অ্যাডটা কিন্তু দিতে পারে, এটা হইচই করুক বা SVF করুক, যে কোনো কেউ করুক, অ্যাড যে কোনো কেউই দিতে পারে, কিন্তু সেটাকে আমার মত যেটা, সেটা কিন্তু গল্পের মধ্যে ঢুকিয়ে দেওয়া দরকার, মানে গল্পের সঙ্গে যেন মানে ওটার সামঞ্জস্য থাকে। যেরকম এই গল্পটা কিন্তু সামঞ্জস্য আছে, কেন বলি, ঠিক ওই গ্যাসো ফাস্টের অ্যাডের আগে রুদ্রনীলদা প্রচুর খাচ্ছিল এবং তার পেটের অবস্থা খারাপ হয়েছিল, খুব গ্যাস হচ্ছিল, তাই গ্যাসো ফাস্ট পেয়েছে, এটা আমার ভালো লেগেছে। মানে কনসেপ্টটা খারাপ নয়, বাট এটা যেন অতিরঞ্জিত না হয়ে যায়, মানে প্রতিটা সিনের পরে যদি একটা করে অ্যাড চলে তাহলে কিন্তু মুশকিল, এইটুকুনি অ্যাড মানা যায়, কারণ করতেই হবে, কিছু করার নেই। সে আমি দেবদার প্রজাপতিতেও অ্যাড দেখেছি, সানরাইজের, আর বড় বড় অ্যাক্টার্স, মানে বড় বড় অ্যাক্টার্সদের ফিল্মেও আজকাল অ্যাড চলে, কিছু করার নেই, করতেই হবে, যা যা দিনকাল পড়ছে। যাই হোক, এই হলো আমার রিভিউ এই সিনেমাটাকে নিয়ে। আমি আমার যা মনে হয়েছে আমি তাই বললাম, তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমি জানি, যারা দেখেছো। এবং স্পেশালি এই ভিডিওটার মধ্যে আমি একজনকে মেনশন করতে চাই, যে হচ্ছে শান্তিপুরের একটি ছেলে, এবং তার সঙ্গে আমার রিলেশনটা আমার একদম নিজের ছোট ভাইয়ের মতো, অরণ্য দত্ত। এই সিনেমায় একজন একটা পাসপোর্ট, ফেক পাসপোর্ট, পাসপোর্ট মানে তৈরি করে এরকম পাসপোর্ট মেকার, তার সঙ্গে তার ক্যারেক্টারটা যিনি প্লে করেছেন, ঠিক প্রথম গানটার মানে প্রথম ওই মায়া গানটার আগের যে সিনটা তোমরা দেখলে বুঝতে পারবে, সে কিন্তু শান্তিপুরের ছেলে এবং আমার খুব ক্লোজ ওয়ান একজন। আমি খুব প্রাউড ফিল করছি তার জন্য আজকে, কারণ সে অরণ্য দত্ত, অরণ্য কাজ করেছে এই সিনেমাটাতে এবং আমার খুব ভালো লেগেছে। ওকে যখন দেখছিলাম যে অনির্বাণ দা, রুদ্রনীল দা এবং অঙ্কুশের উল্টো দিকে দাঁড়িয়ে অভিনয় করছে এবং কতটা সুন্দর অভিনয় করছে, আমার খুব ভালো লেগেছে। আমি শান্তিপুরের আরও একটি ছেলে আছে যার জন্য আমি সবসময় প্রাউড ফিল করি, এবং অরণ্যর জন্য আজকে আমি খুব প্রাউড ফিল করছি যে এরকম একটা কাজ করেছে। আমি আরও যে ছেলেটির নাম করলাম, মানে নাম করিনি, বললাম, সে হলো উজান। উজান খুব আজকাল ভালো কাজ করছে ইন্ডাস্ট্রিতে, এবং অরণ্য আস্তে আস্তে খুব, অরণ্য যদিও থিয়েটার করে এখনও, ব্রাত্য বসুর থিয়েটার টিমেও খুব বড় একজন একটা, ভালো একজন একটা। যাই হোক, আমার খুব পছন্দ হয়েছে, আমার খুব ভালো লেগেছে, আই এম ভেরি প্রাউড অফ হিম। আর শান্তিপুরের ছেলে হিসেবে তো আমার বুকটা একদম গর্বে ভরে যাচ্ছে। যাই হোক, অল দ্য বেস্ট টু দ্য টিম। আমার মোটামুটি খুব যে আহামরি বিশাল লেগেছে সেরকম বলবো না, তবে আবার বিবাহ অভিযান একবার ওয়ান টাইম দেখার জন্য খুব ভালো, তুমি গিয়ে দেখতে পারো, মজা নাও, একদম সিনেমা হলে যাও উইদাউট কোনো লজিক না খোঁজার জন্য, জাস্ট ম্যাজিকটা দেখার জন্য। ম্যাজিক মানে হচ্ছে এখানে মজা, কমেডি দেখার জন্য, খুব ভালো হয়েছে, আমার খারাপ লাগেনি গল্পটা। তার এই বললাম, আমার এই ভিডিওটা শেষ করছি, তো তোমাদের
যদি কারোর মনে হয় যে আমি ভুলভাল কিছু বলেছি তাহলে কমেন্ট করে আমাকে জানিও, বা নিচে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তোমরা আমাদের সঙ্গে জয়েন করতে পারো, আমাকে ওখানেও জানাতে পারো, আমি সকলের সঙ্গে কথা বলি। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি।